নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের টপিক আদিত্য এলওয়ান মিশন অর্থাৎ ইসরো আজ বেলা এগারোটা পঞ্চাশে যে সূর্যের উদ্দেশ্যে আদিত্য এলওয়ান মিশন লঞ্চ করেছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হয়েছি শুরু করা যাক ভিডিওটি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এলওয়ান আরও একটি ইতিহাস গড়া সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তবে এবার চাঁদ নয় সূচ ইসরোর তরফে জানানো হয়েছে আগামী দোসরা সেপ্টেম্বর বন্ধু বন্ধুরা আজকে দোসরা সেপ্টেম্বর তো এটা একটু ক্ষমা করে দেবেন লেখাতে শনিবার সকাল এগারোটা পঞ্চাশে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হলো। ভারতে প্রথম সৌর মিশন আদিত্য এলওয়ান ইশোর পক্ষ থেকে জানানো হয়েছে আদিত্য এলওয়ান মিশন হল প্রথম মহাকাশ পর্যবেক্ষণমূলক সৌর মিশন এটি সূর্যকে অধ্যয়ন করবে যা সূর্য ও পৃথিবীর মধ্যস্থিত ল্যাগানজিয়ান বা ল্যাঙ্গ্রেজ পয়েন্ট হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে যেটি কিনা পৃথিবী থেকে এক দশমিক পাঁচ মিলিয়ন কিমি দূরে অবস্থিত আদিত্য এলওয়ান মিশনের লক্ষ্য কি ইসরো তরফে জানানো হয়েছে সূর্যকে নিয়ে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা চালাতে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এলওয়ান তবে বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখেই পরিকল্পনা রূপায়ণ করা হয়েছে যথা সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় ক্রোমোস্ফিয়ার ও করোনার গতিবিদ্যা নিয়ে গবেষণা ক্রোমোস্ফিয়ার ও করোনার স্তর কিভাবে উত্তপ্ত হয় সেই নিয়ে গবেষণা করা হবে সৌরকরণায় চৌম্বকক্ষেত্র টপোলজি ও চৌম্বকক্ষেত্রের পরিমাপ করোনাল এবং করোনা লুপ প্লাজমার ডায়াগনস্টিকের তাপমাত্রা বেগ ও ঘনত্ব নিয়ে গবেষণা সূর্য থেকে আপাতকোনার গতিবিদ্যা অধ্যয়নের জন্য ডেটা সরবরাহকারী কণা ও প্লাজমা পর্যবেক্ষণ করা সিএমসি এর উৎস বিকাশ ও গতিশীলতা নিয়ে পর্যালোচনা মহাকাশ আবহাওয়া চালক সৌর বিদ্যুৎ উৎপত্তি ব্যাপ্তি ও গতিশীলতা সৌর বিস্ফোরণের কারণ চায় সেটা কিভাবে পর্যায়ক্রমে হয় সেটা চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে এরপর আদিত্য এলওয়ান সম্বন্ধে ধারণা সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের পরিকল্পিত করোনাগ্রাফিক মহাকাশ যান ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা নির্মিত ও তত্ত্বাবধায়ক এটিকে পৃথিবী থেকে প্রায় দেড় মিলিয়ন কিমি দূরে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী এলওয়ান বা ল্যাংগ্রঞ্জ পয়েন্টের চারপাশে হ্যালো কক্ষপথে ঢোকানো হবে এটি সৌর বায়ুমণ্ডল সৌর চুম্বকীয় ঝড় এবং পৃথিবীর চারপাশের ওপর প্রভাব অধ্যয়ন করবে এই আদিত্য এলওয়ান মহাকাশযানের মোট ভর এক চার সাত পাঁচ কেজি বা তিন এক হাজার চারশো পঁচাত্তর কেজি বা তিন হাজার দুশো বাহান্ন পাউন্ডের মতো যার মধ্যে পোল্যাডের ভর দুশো চুয়াল্লিশ কেজি এই মিশন সাতটি পোলেট বহন করবে দৃশ্যমান নির্গমন লাইন করোনাগ্রাফ ভিইএলসি সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ আদিত্য সোলার ব্রিন পার্টিকেল এক্সপেরিমেন্ট আদিত্য এর জন্য প্লাজমা বিশ্লেষক প্যাকেজ সৌর লো এনার্জি এক্সপো এক্স রে স্পেক্টোমিটার উচ্চশক্তি ওয়ান অরবিটিং এক্সরে স্পেক্টোমিটার আর ম্যাগনেটোমিটার আদিত্য এলোয়ান উৎক্ষেপণের পর প্রায় একশো নয় দিন পৃথিবীর দিন পৃথিবী থেকে সময় নেবে এলওয়ান স্তরে পৌঁছাতে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পি এসএল এক্সেল সি ফিফটি সেভেন রকেটে করে পাড়ি দেবে আদিত্য এলওয়ান ব্যাঙ্গালুরু ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি হচ্ছে এই স্যাটেলাইটটি এরপর কিছু প্রশ্ন সৌর মিশন আদিত্য এলোয়ানের বাজেট কত প্রায় চারশো কোটি টাকা আদিত্য এলওয়ান কবে লঞ্চ করা হলো দোসরা সেপ্টেম্বর দু বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে আদিত্য এলোয়ানের কাজ কি সূর্যকে অধ্যয়ন করা এবং সূর্যের কাজকর্ম সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা সূর্য পর্যবেক্ষণে ভারতের প্রথম মহাকাশ অভিযানের নাম কী আদিত্য এলওয়ান হবে প্রথম মহাকাশভিত্তিক ভারতীয় মিশন যা সূর্য অধ্যয়ন করবে বন্ধুরা আজ এই পর্যন্তই তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য